শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল। এতে রাজধানীর যানজট এড়িয়ে সহজে যাত্রীরা যাতায়াত করতে পারবেন বিমানবন্দরে। পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। আগামী বছর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে চলছে কর্মযজ্ঞ। একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে তৃতীয় টার্মিনাল। এর সঙ্গে যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও মেট্রো রেল। টার্মিনালের প্রথম গেট এলাকায় চলছে খোঁড়াখুঁড়ির কাজ। এখানেই হবে টানেল, একটি গিয়ে মিলবে মেট্রো রেলের সাথে। এছাড়া কাওলা থেকে 200 মিটারের একটি টানেলের কাজও চলছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার জন্য নির্মাণ করা হচ্ছে সুড়ঙ্গ। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে সরাসরি চলে যাওয়া যাবে নতুন টার্মিনালে। ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে আশা তৃতীয় টার্মিনালের পরামর্শকের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যাম্প নামবে এবং উঠবে, এবং থার্ড টার্মিনালের যে র্যাম্পগুলি আছে তার সাথে সমন্বয় করে ফেলা হয়েছে। সুতরাং ঢাকার থেকে কেউ যদি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন সরাসরি কিন্তু এয়ারপোর্টে আসতে পারবেন বাধাহীনভাবে, নির্ভরযোগ্যভাবে। যেহেতু মেট্রো প্রজেক্ট অনেক বড় ব্যাপার, অনেক দিনের ব্যাপার, সেটা যখন হবে তখন মাটির নিচ দিক দিয়ে গেলে পরে আমি বলবো মেট্রো দিয়েও কিন্তু দূর দূরান্ত থেকে অনেক যাত্রী নির্ভরযোগ্যভাবে এসে সরাসরি এয়ারপোর্টে ঢুকে যেতে পারবেন। আন্তর্জাতিক যাত্রীদের কাছেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। বলেন, একটি দেশকে মূল্যায়নের ক্ষেত্রে এয়ারপোর্টের সার্ভিসকেই বিদেশিরা বড় করে দেখে। আন্তর্জাতিক যারা প্যাসেঞ্জার আছে দেশকে মূল্যায়ন করার জন্য এয়ারপোর্টের সার্ভিসটাকে কিন্তু তারা নিবিড়ভাবে দেখে। বাংলাদেশের অনেক অর্জন আছে, কিন্তু ট্রান্সপোর্টেশনটা এমনভাবে এখন হয়ে আছে যার ফলে কিন্তু আমাদের ভাবমূর্তি ভালোভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সেবার মান ভালো হলে বিদেশি পর্যটকরাও বাংলাদেশে আসতে আগ্রহী হবেন বলেও মনে করেন তিনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।